প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই প্রজন্মের তরুণদেরকে, তাদের জন্য আজকে, তাদের ত্যাগের জন্য আজকে আমাদের আজকে এখানে আসা। আমরা আজকে অভিভাবকরা সবচেয়ে উৎসাহিত হচ্ছি, মেয়েরাও যে থেমে নাই, সবাই আসছে এই আমাদের দেশটাকে গড়ার জন্য। আমরা অভিভাবকরা খুব আনন্দিত হচ্ছি, বাসায় যে বাচ্চাগুলো কখনো কাজ করেনি তারাও এখানে এত আনন্দের সহিত কাজ করছে। আমরা অভিভাবকরা অবাক হচ্ছি, এই রকম করেই যদি প্রতিটা মানুষ সচেতন হয়, সমাজটাকে সাজাতে চায়, তাহলে আমাদের মনে হয় এই সোনার বাংলা আর বেশি দিন মানে খারাপ অবস্থায় থাকবে না, অবশ্যই ভালো হয়ে যাবে। না, এটা খুবই ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। এটা আমি ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে, তারপরে ছাত্র আপ্রাণ চেষ্টার মাধ্যমে এই করতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আমরা যদি অভিভাবকরা একটু সচেতন হই, আমরা যদি বাচ্চাদেরকে এইসব কাজে উৎসাহিত করি, আমার মনে হয় আমাদের এই সোনার বাংলা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চাচ্ছি আমাদের বাচ্চারা এরকম ছয় মাস হোক, এক বছর হোক, একবার এইভাবে সমাজ সেবামূলক কাজগুলো করুক, তারা বুঝুক, তারা উপলব্ধি করুক যে আজকে পুলিশ প্রশাসন বলেন যে কোনো প্রশাসনের লোকদের দরকার আছে, তারা এই অভিজ্ঞতাটা অর্জন করছে, এর জন্য এটারও তাদের দরকার আছে। আমরা খুব প্রাউড ফিল করতেছি যে ছেলে মেয়ে কেউ বাসায় বসে নাই। আমার বাচ্চা একটা কলেজেও পড়ে নাই, স্কুলে পড়ে, সে তার অনেক আগ্রহ নিয়ে সকাল থেকে বসে আছে, কখন সে দেওয়াল সাজাবে, কখন রাস্তাঘাট পরিষ্কার করবে, কখন ট্রাফিকের কাজগুলো করবে, এই যে তার একটা আনন্দ, এটা আমরাও এই আনন্দটা উপভোগ করতেছি। আমরা দোয়া করবো ইনশাল্লাহ নতুন যে সরকার আসছে তাদের আমরা সবাই মিলে সহযোগিতা করব। একজনের পক্ষে কখনোই কোনো কিছু করা সম্ভব নয়, আমরা জানি। একজন যদি আগায়, তার সাথে যদি আরও দশজন আগায় ভালো মনে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই দেশ একদিন উদাহরণ স্বরূপ দাঁড়িয়ে থাকবে। আমি মনে করি এইটাই যে আসলে আমরা পিছনে সমালোচনা না করি, আমরা সচেতন হয়ে সবাই নিজের থেকে খারাপ জিনিসগুলো ত্যাগ করে ভালো জিনিসগুলো অর্জন করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশে কিন্তু খারাপ লোকের সংখ্যা কম, আমরা মনে করি খারাপের সংখ্যা বেশি, আসলে তা না, ভালোর সংখ্যাই বেশি, কিন্তু কিছু কিছু সময় আমরা ভুল ত্রুটি করে ফেলি। ইনশাল্লাহ আমাদের নতুন সরকারের আগমন আমরা স্বাগতম জানাই, আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব, ইনশাল্লাহ আমরা সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করব, এটাই আশা করছি। ধন্যবাদ।